তো বন্ধুরা চলে এসেছি, দেখো বাবার জন্য দুধ চাল দিচ্ছি, আর বাসি কাজ হয়ে গেছে সকালবেলার। আর আজকে আর স্কুলে যাওয়া হয়নি বাবানকে নিয়ে, কারণ আজকে উঠতেই পারিনি আমি। তো কি জানি কি হয়েছে, কিছুদিন থেকে এটাই এক নাকারে হয়ে যাচ্ছে যে ঘুম থেকে উঠতেই পারছি না। তো যাই হোক, এই যে বাবান এখানে বসে আছে আর আমি দুধটা জাল দেবো, দুধ বিস্কুট খাবে, আর ভাবছি যে আমি একটু চামড়ি দিয়েই খেয়ে নেব। তো সকালে এটা দিয়ে ব্রেকফাস্ট করবো। চলো সামনে এসে কথা বলি। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, অনেক সুস্থও আছে, আর আমিও ভালোই আছি। তো এখন হচ্ছে 9:30, আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। আর সকালবেলায় যে ওখানে কাজ সেরে চলে এসেছি, এখানে বসিয়ে দিয়েছি দুধ জল দিতে, বাবান দুধ খাবে, আর আমি একটু চামড়ি বিস্কুট খাবো। তো শুরু করছি এখন থেকে ব্লগটা বন্ধুরা, 9:30 দেখি। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। আর কালকে থেকে এই জামা কাপড়গুলো ঘরের মধ্যে দেওয়াই ছিল, সব শুকিয়ে গেছে, কালকেই শুকিয়ে গেছিলো আর তোলা হয়নি। তো যাই হোক, সারা রাত পাখা চলেছে, আরও ভালোভাবে শুকিয়েছে। তো এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি, কারণ ঘরবর্তী জামা কাপড় দেখতে একদমই ভালো লাগছে না সকাল সকাল। আর এইগুলো সব আমি এখন ভাঁজ করে নেব, তারপর লাগবো অন্য কাজে। আর বাবান বসেছে পড়তে, ও পড়া করবে আর আমি আমার কাজগুলো করব। তো এগুলো বসে পড়েছি নিয়ে ভাঁজ করতে বন্ধুরা, আর এখন বুঝতেই পারছো 10টার বেশি বাজে। তো বাবান গিয়েছে বটিতে আর আমি এদিকে কাপড় জামা ভাঁজ করছি। তো যাই হোক, এগুলো করে টরে তবে যাবো রান্নাঘরে। আর বাবান বললাম আমি পড়তে বসবে, একটু পড়া করবে, আর ম্যামের কাজ আছে, হোমওয়ার্ক কাজ আছে, সেগুলো করবে সব লেখালেখি। আর আমি ধীরে সুস্থে রান্নাটা করব, রান্না বান্না কী করবো সেটা এখনও ভাবিনি। তো যাই হোক, দেখি কী করি, ডিম ছাড়া কিছু নেই, আর সবজি বলতেও সেরকম কিছু নেই, আছে একটা চাল কুমড়ো, তো ওরকমই কিছু হবে, ডিমের ঝোল, চাল কুমড়ো ভাজা কিছু একটা করব। তো এখনও সেটা ভাবা হয়নি। তো ভাবছি যে মানে জামা কাপড়গুলো ভাঁজ করবো, এ ঘরে ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে এ ঘরের কাজগুলো সেরে নেব আস্তে আস্তে। তো এদিকে শুরু হয়ে গেল বৃষ্টি, চলে এলাম দেখো সিঁড়িতে জামা কাপড় দেওয়া আছে। আর রান্নাঘরের বেড কভার দুটো কালকে দেখেছিলে রান্নাঘরে আমার কী অবস্থা হয়েছিল। তো বেড কভার দুটোই কেচে দিয়েছি, আগেরটা কাঁচা ছিল না, তো দুটো একসঙ্গে করে কেচে দিয়েছি, ও দুটো আর তুলছি না, কারণ হচ্ছে বারে বারে বৃষ্টি আসছে, তো এরকম করে আস্তে আস্তেই পড়ছে। তো ওটা তুললাম না, চালে ছিল, সেটা তুলে নিয়ে এসে চলে এসেছি দুধ নিতে। আর দেখো গোয়াল ঘরের পাঁচিলে বসে আছে একটা ছোট্ট বিড়াল, মাঝে মধ্যে ও আমাদের ঘরে ঢুকে পড়ে, ঢুকে খাটের তলায় ঢুকে বসে থাকে। তো দুধ নিতে এসেছি, ছিল না দুধ দেওয়ার মতো লোক ছিল না, তাই চলে এলাম বাড়িতে। তোমাদের বললাম ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো, তা ডিমটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ডিমটা দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ছাড়িয়ে নিচ্ছি, এ ঘরে বসেই করে নিচ্ছি, কারণ হচ্ছে বাবান লেখালেখি করছে আবার, আর ও আমি চলে গেলেই দুষ্টুমিটা একটু বেশি করে। তো যাই হোক, ডিম টিম ছাড়ানো হয়ে গেছে, এবার আমি চলে যাবো রান্নাঘরে। তো পেয়ে গেছে, খুব জল চেষ্টা পেয়েছে, তো জল খেয়ে নিই। তো এরকম করে জল খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, এখন আর গ্লাস নিই না, কিন্তু মাঝে মধ্যে জানো তো মনে হয় যে গ্লাস ভরে ঢকঢক করে জল খেতে, তো সেটা যখন বাইরে থেকে আসি খুব কষ্ট হয়ে যায়, তখন মনে হয় যে এরকমভাবে জল খেয়ে পোষায় না, তখন গ্লাসে করে এক গ্লাস জল নিয়ে ঢকঢক করে জলটা খেয়ে নিই। ওইভাবে জল খেয়ে খাওয়ার শান্তিটাই আলাদা, মানে মজাটাই আলাদা। তো ইন্ডাকশানে ভাত টাত করা হলো, দুধ জাল দেওয়া হলো, ইন্ডাকশানটা ভালো করে মুছে দিয়ে এবার ওর জায়গায় ওকে তুলে দেবো, তুলে দিয়ে চলে যাবো একদম ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়ে রান্নাঘরে। তো ঘরটাকে একবার ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপর মুছে দেবো। তো তারপর মুছে দিয়ে রান্নাঘরে চলে যাবো। প্রায় বাজতে চলেছে 12টা, আর এই যে বাবান খাটের উপর বসে আছে। তো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, ডিমটাকে ভাজতে শুরু করে দিয়েছি, এই যে একদম পাতলা করে একটা ডিমের ঝোল করবো ভাবছি আজকে। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, বাজে এখন 12টা, এই যে ডিমের ঝোল হবে, আজকে একটু আদা চাল রসুন ছাড়াই করবো, প্লেনভাবে করার চেষ্টা করছি। তো ডিমের ঝোলটা দেখো একদম রেডি হয়ে গেছে, একদম পাতলা একটা ডিমের ঝোল, এটা খেতে কিন্তু বেস্ট ভালো হয়। তো লঙ্কা চেরা, আর এদিকে চাল কুমড়ো কুচিয়ে রেখেছি, চাল কুমড়োটা আজকে একটু অন্যরকম করে ভাজবো, তোমরা দেখেছো আমি চাকা চাকা করে ভাজি, আজকে কুচিয়ে আলু ভাজার মতো করে একটু অন্যরকমভাবে ভাজবো। জিরে বাটাটা মিশিয়ে দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আছে কিছু বাসনপত্র, আর বাইরেটা দেখাচ্ছি, দেখো আবার রোদ বেরিয়েছে। আর আজকাল কী হয়েছে, কিছুদিন থেকে কলের জলটা ঠিক এরকমই পড়ছে, 11টার জলটা, মানে খুব আস্তে পড়ছে, খুব অসুবিধে হয়ে যায় চান করা থাকলে। তো চাচ্ছি এবার ও ঘরের দিকে, দেখবো বাবান কী করছে, মাঝে সাঝে না দেখে এলে মনটা শান্তি লাগে না, যেহেতু ও একটু দুষ্টু সব বেশি করে। তো লঙ্কাগুলো দেখো, 100 লঙ্কা কিনেছি বাড়ি থেকে, লঙ্কা ছিল না, তো লঙ্কাটার বোটা ছাড়িয়ে রেখেছি। তো ও ঘরের কাজ তো হয়ে গেছে, তো লঙ্কাটাকেও ফ্রিজে রেখে দেবো, আর বাবানকেও দেখে যাবো।
তো বাবান এখানে করছে খেলা, এই যে খেলা করছে বিছানায় বসে বসে, তো একটু খেলা করুক, তারপর ওকে চান করিয়ে দেবো। আমার রান্না বান্না হচ্ছে ওদিকে। তো বন্ধুরা এদিকে দেখো চাল কুমড়োটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, এই যে চাল কুমড়োটা প্রায় রেডি হতে চলেছে। আর ও ঘরে যেহেতু গিয়েছিলাম নিচ থেকে একটু ধরে গেছে, তো টাইমটা আসতে করাও ছিল, তা হলেও ধরে গেছে। একটা কথা কি বলতো বন্ধুরা, সারাদিন এই যে কাজকর্মের মাঝে নিজেকে ভালো রাখার চেষ্টা করি, আর ভালো থাকাটা হচ্ছে নিজের কাছে, কোথায় কি ঘটছে ভালো কিছু তো আমার সাথে কিছুই হয় না, তো নিজের থেকে নিজেই ভালো থাকার চেষ্টাটা করি এভাবে নিজের সারাদিনের কাজকর্মের মাঝে। তো এই বালতিটা বের করে নিয়ে এসেছি নিজে, দেখো এই ঘরে ছিল না, মানে আমাদের ওই বড় ঘরটার কাটে নিচে ছিল, তো বাড়তি জিনিসগুলো এই বালতিটায় রাখা হতো, তো বের করে নিয়ে এলাম, দেখি এ ঘরে কোনো কাজে লাগানো যাবে হয়তো। তা চলো পরে আবার আসছি। তো ওদিকে বাসন মাজতে মাজতে দেখো আমার চাল কুমড়ো ভাজা একদম রেডি হয়ে গেছে, টাইমটা আসতে করা ছিল। এবার আমি বড়িটা ভেজে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট বড়ি, এবারের বড়ির সাইজটা খুব ছোট ছিল, তো সেই ছোটো ছোটো বড়িগুলো গোটো গোটাই ভেজে নিয়েছি। তোমরা দেখেছো বড়ো বটি বড়ি হলে আমি ভেঙে ভেঙে ভাজি, তো যাই হোক গোটা গোটা ভেজেছি ছোটো ছোটো সাইজের বড়ি। তো বড়িটাকে দিয়ে এবার মিশিয়ে নিলাম, তো বড়িটা নরম হলে চলবে না, মুচমুচে থাকতে হবে, কারণ যখন খাওয়া হবে যেন বড়িটা মুচমুচে থাকে। এটা খেলে আমার ছেলের খুব পছন্দ বড়ি জিনিসটা। আর এই দেখো সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে বড়ি দিয়ে চাল কুমড়ো ভেজে নিয়েছি। আর আর এখানে তো তোমরা দেখলেই ডিমের একটা টেলটেলে পাতলা ঝোল, এটা খেতে খুব টেস্টি হয়। আর এখানে আছে যে ঘরের দরজার পর্দাটা নোংরা হয়েছিল, ওটাকে খুলে নিয়ে এসেছি কাচবো, বাবানের পরা ছিল জামা প্যান্ট মানে গেঞ্জিটা, ওটাও ধুয়ে নেবো। রান্নাঘর মোছা ধোয়া পরিষ্কার হয়ে গেছে, কলের জলটাও চলে গেছে, বাজে এখন 1:30। আর এদিকে চলে এসেছি বাবানকে স্নান করিয়ে নিয়ে ভাত দিয়ে দেবো, কারণ ও সকালবেলা দুধ বিস্কুট খেয়েছিল আর কিচ্ছু খায়নি। তোকে ভাতটা দিয়ে যাবো, ভাতটা মেখে দিয়ে গেলে আস্তে আস্তে খাবে। এই যে বাটিতে করে তরকারি দিয়ে দিচ্ছি, তো 2 পিস আলু, একটা ডিম, অল্প করে একটু ঝোল, কারণ ডিমের ঝোলটা একটু ঝালঝালি হয়েছে। তো যাই হোক বাবানকে খেতে দিয়ে চলে গেছিলাম বন্ধুরা স্নান করতে, দেখেছিলে 2-4টে জামা কাপড় আছে, ওগুলো কেচে একবার চান করে চলে এসেছি। তো খিদেটাও খুব জোর পেয়ে গেছে, সকালবেলা মুড়ি বিস্কুট খেয়েছিলাম আর এখন বেজে গিয়েছে প্রায় বোধহয় 2টো বাজে। তো যাই হোক এবার যে জামা কাপড়গুলো কেচেছি ওগুলো আর বাইরে দেবো না, আজকে ওয়েদারটা এতটাই খারাপ, হাওয়া তো খুবই চালাচ্ছে, সঙ্গে হচ্ছে রোদ বৃষ্টি দুটোই আছে, থেকে থেকে বৃষ্টি পড়ছে আবার রোদ বেরোচ্ছে। তো যাই হোক এগুলোর বাইরে দিলে তো সেই চালেই দিতে হবে, এগুলো শুকনো যেটা দেখছো, এটা ঘরেই ছিল তো একটু মেলে দিলাম। আর এগুলো সকালের, এগুলো শুকিয়ে গেছে বন্ধুরা, তো একটু পাকার তলে থাকলে ভালো হবে। তো যেগুলো কেচে নিয়ে এসেছি বাবানের জাম প্যান্ট আর গেঞ্জি ওগুলো সাইডে দিয়ে দেবো, চালে আর দেবো না, দিলে বারবারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে আরও ভিজবে। তো এই দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার যাবো খেতে, চলো। তো বন্ধুরা এখন বাজে 2:02 আর বাবানের ওদিকে খাওয়া হয়ে গেছে আর আমি এখন খেতে বসবো, তো চলো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, চলে এসেছি রান্নাঘরে। আর দেখো ওই যে বানিয়ে নিয়েছি ফুচকা, তো প্রথমবার ফুচকা বানালাম বাড়িতে ছেলের আবদারে, ছেলে খুব বায়না করছিল ফুচকা খাবে বলে, তা আমি বললাম চলো বাড়িতে একবার ট্রাই করি। আর তো বন্ধুরা আমাদের ফুচকা একদম দেখো, এদিকে যে টক জল বানিয়েছি একদম সিম্পলভাবে, বিটরুট দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর নুন দিয়ে, পরের দিন ঠিকঠাক বানাবো। এখানে আলু মেখেছিলাম, একটা সেদ্ধ করেছিলাম, দেখো খারাপ হয়ে গেছে, তো যতটুকু পেয়েছি অতটুকুতেই আজকে চালিয়ে দেবো, পরে যেদিন বানাবো ঠিকঠাক করে বানাবো। তো অনেকক্ষণ বানিয়ে রেখেছি না, এই দেখো মুচমুচে আছে, এখনও আছে, একটু বড় বড় হয়ে গেছে আমার ফুচকাগুলো। আর চলো খেয়ে বলি, নিজের হাতে বানানো ফুচকা,
বন্ধু দারুণ হয়েছে, দারুণ।